Assalamualaikum everyone, welcome back to my channel. Asha kori apnara shobai onek bhalo achen. Alhamdulillah, amra shobai onek bhalo achi. Ajke ekta notun blog shuru korte jacchi. Asha kori apnader bhalo lagbe. Ar amar video dekhe jodi apnader ektu bhalo lage thake, amar channel e notun hoye thakle, please amar channel ta subscribe kore rakhben jate ami next video share korar sathe sathe apnara notification ta peye jan. তো আজকে আমার খালার ঘরে গিয়েছিলাম, সো আমি লাস্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম পার্ট 1, সো এর পরের দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সো এখানে আমি ওয়াটার বেলুন পাম্প নিয়ে গিয়েছিলাম আমার সাথে করে, তো বাচ্চাদেরকে আমি অনেকগুলা বেলুন ফুলিয়ে দিয়েছিলাম, তো ওরা সবাই গার্ডেনে বেলুনগুলো আর কি পপ করতেছিল, তো সবাই অনেক এনজয় করতেছিল। আর বাচ্চারা কিন্তু এই ধরনের ফানি গেম অনেক পছন্দ করে, আর ওদের সাথে সাথে কিন্তু আমরা সবাই অনেক এনজয় করেছি গার্ডেনের মধ্যে ওদের সাথে। তো এরপরে বাচ্চাদের জন্য খালা কিছু ফ্রুটস কেটে রেখেছিলেন, তো আমরা সবাই আশা আশা করতেছিলাম যে বাচ্চারা খেলাধুলা করে অনেক টায়ার্ড হয়ে গেছে, তাদের কিছু ফ্রুটের দরকার, মানে এনার্জি দরকার। এরপরে আমার বোন, আমার খালাতো বোন বা আমার চাচাতো বোন, আমাদের দুদিক থেকেই কিন্তু আবার সম্পর্ক, তো এইটা আমাকে রেকর্ড করে ফাটিয়েছিল, তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ও আমার বাচ্চাদের নাকি ট্রিট করবে, তো খাবার দাবার রান্না করবে আর কি ওদের জন্য, তো শপে নিয়ে গিয়েছিল। শপ থেকে আসার সময় বাচ্চাদের জন্য অনেকগুলো ড্রিঙ্ক, ক্রিপস, বেলুনস, বাবুলস ওগুলো নিয়ে এসেছে, এই ম্যাটও নিয়ে এসেছিলো। তো সবাই গার্ডেনের মধ্যে এই ম্যাট ফেয়ে, প্রেজেন্ট ফেয়ে বা বাবুলসগুলা ফেয়ে, বাচ্চারা তো যে কোনো জিনিস একটা ফেলেই ওরা কিন্তু খুশি হয়ে যায়। তোরা আমার বোনও ওদের সাথে বাবুল দিয়ে খেলতেছিল, এদিকে ওরা ড্রিঙ্ক খাচ্ছিলো গার্ডেনে বসে, মানে সবাই একে অপরকে খাইয়ে দিচ্ছিল। আসলে অনেক এনজয় করেছে আমার বাচ্চাগুলো হলিডেতে গিয়ে। আর এদিকে আমার বোন অলরেডি চিপস ফ্রাই করে নিচ্ছে, এখানে বানিয়ে নিয়েছিল, পাই অলরেডি রেডি হয়ে গেছে, আর এখানে ফিশ ফিঙ্গার ছিল, তো ফিশ ফিঙ্গারগুলো ওভেনে ঢুকিয়ে নেবে। আর এদিকে চিপসও ফ্রাই হয়ে গেছে, পিৎজাও রেডি হয়ে গেছে, আর মাশরুম পাই এটাও রেডি হয়ে গেছে, চিকেন মাশরুম পাই। তো বাচ্চাদের ফেভারিট যেগুলো আর কি বাচ্চারা পছন্দ করে, বাচ্চারা তো সবসময় পিৎজা, নাগেট, ফিশ ফিঙ্গার এইগুলাই চিপস পছন্দ করে বেশিরভাগই, তো সব কিছুই বাচ্চাদের পছন্দের ছিল বানিয়েছে। আর প্লেটগুলো কিন্তু বাচ্চাদের জন্য ও সাজিয়েছে, গ্লাস, ড্রিঙ্ক সব কিছুই। তো আমার বোনের অফ ছিল, মানে কাজের অফ ছিল, সো অফের দিনও বাচ্চাদের জন্য স্পেশাল খাবারের আয়োজন করেছিল, তো বাচ্চাদেরকেও কিন্তু জিজ্ঞেস করছিল ওরা কী খাবে, তো বাচ্চারা কিন্তু বললো ওরা পিৎজা খাবে, এর নাগেট খাবে, ফিশ ফিঙ্গার খাবে এইগুলোই আর কি। তো পাই কিন্তু অনেক বড় করে বানিয়েছিল, তো আমরা সবাই মিলে একসাথে লাঞ্চটা সেরে নিয়েছিলাম, এদিকে সব বাচ্চারাও কিন্তু একসাথে বসে খাচ্ছিল। আর এই তো আমার প্লেট, এখানে আমি চিপস নিয়েছি, পাই আর একটা পিৎজা নিয়েছি এক পিস, অ্যান্ড ফিশ ফিঙ্গার। আর এর পরে বাচ্চারা কিন্তু গার্ডেনে খেলাধুলা করতে বিজি ছিল, আর এর ফাঁকে আমরা সবাই কিন্তু চাচ্ছিলাম আবারও ক্যারেম বোর্ডটা খেলে নিতে। তো এখানে আমি আর আমার চাচাতো বোন আর আমার চাচা আর আমার ছোটো খালা, তো ওনারা ছিলেন এক টিমের, আর আমি আমার বোন ছিলাম এক টিমের। তো আমরা কিন্তু উইন করেছিলাম এই গেমটা, আর অনেক এনজয় করেছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আপনারা শেষে এইরকম ক্যারেম বোর্ড খেলা মিস করেন, স্পেশালি লন্ডনে আসার পরে অনেক দিন বা ফোর হয়ে আমরা খেলাধুলা করেছি। বাংলাদেশে থাকতে তো প্রায় সময় এভরিডে আমাদের ক্যারেম বোর্ড খেলা হতো, আমরা কিন্তু বাংলাদেশে আমার আব্বা, আমার আম্মা, আমরা দুই ভাই, আমার বোন, মানে আমরা সবাই একসাথে খেলাধুলা করতাম। আসলে খুব বেশি মিস করি আমার আম্মা আব্বার সাথে বা আমার ভাই বোনদের সাথে আমরা খেলাধুলা করতাম, আমাদের কিন্তু বাইরে গিয়ে অন্য মানুষের সাথে খেলাধুলার প্রয়োজনই পড়তো না, আমরাও সবাই কিন্তু একসাথে
ক্যারেম বোর্ড বার অনেক খেলনা মানে খেলার ছিল, ওগুলো আমরা খেলতাম, অনেক এনজয় করতাম একসাথে। আর এর পরে বাচ্চাদের জন্য কিছু একটি মেল মানে ইয়োগার্ট ড্রিঙ্ক ওগুলো আমি বের করে দিয়েছিলাম। আর বিকেল টাইম হয়ে গেছে, ওরা কিন্তু আইসক্রিমের জন্য মানে একদম পাগল হয়ে যাচ্ছিল। তো আমার খালাতো ভাই কিন্তু এই কোপের এই আইসক্রিমটা অনেক পছন্দ করে, এজন্যই আমার চাচা এনে রেখেছেন অনেকগুলা। আর এখন আমি একটা ওপেন করেছি, এখানে কিন্তু মিক্স ছিল সবগুলা, তো ওদের যার যেটা পছন্দ ওরা কিন্তু নিয়ে নিচ্ছিল আইসক্রিমগুলা। এরপরে আমি আবারও সব কিছু ফিক্স করে রেখে দিচ্ছিলাম। এটা কিন্তু আমার খালার আউট হাউসে, এখানে তিনটা ফ্রিজার মানে ডিপ, তিনটা ডিপেই এখানের মধ্যে রাখা আইসক্রিম, এইগুলা বাচ্চাদের যা খাবার দাবার এক্সট্রা ওগুলো এখানে রাখা ছিল। আর এই তো সবাই আইসক্রিম খাওয়া নিয়ে বিজি। আসলে কোথাও গেলে বাচ্চারাও কিন্তু এনজয় করে, আমরাও এনজয় করি, আর সবার সাথে একসাথে বসে যে কোনো জিনিস খেলেই কিন্তু অনেক টেস্টি লাগে, স্বাদটাও একটু বেশি লাগে। আর আমার খালার গোড় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, এই তো অনেক বড় গোড় আর অনেক লম্বা, আর বাংলাদেশের গোড়ের মতো লাগে, দেশের গোড় তো অনেক বড় বড়। আর এই তো আমরা সবাই গার্ডেনে এসে বসেছি, আর বিকেল টাইমে আমরা কিন্তু মানে এভরিডেই আমরা চা নিয়ে বসতাম গার্ডেনের মধ্যে, তো আমরা সবাই মিলে চা খেতাম, গল্প করতাম বা স্নাকিং করতাম। তো আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।